ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দেশের প্রথম শহীদ মিনারটিও এখানে নির্মাণ করা হয়েছিল এবার দেশেরা সেই কলেজে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধুর বৃহৎ মুরাল নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতে কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগ এস বাপির বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে এবার তার অমর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত উত্তরাঞ্চলের বৃহত্তম মুরালটি শিল্পরূপ পেয়েছে রাজশাহীতে কলেজে ঢুকতে কিংবা কলেজের সামনের সড়ক দিয়ে চলাচলকারীদের চোখ এড়াতে পারে না মুরালটি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতেই এমন উদ্যোগ রাজশাহী কলেজ কর্তৃপক্ষের বঙ্গবন্ধুকে সে যেন তাকে ধারণ করে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমার কলেজের শিক্ষার্থীরা কলেজের নিজস্ব অর্থায়নে নির্মিত এই মুরালটির উচ্চতা পঁচিশ ফুট প্রস্থে বাইশ ফুট মুরালটি তৈরি করতে সময় লেগেছে এক মাস নির্মাণ কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের কাজ এরপরেই সেটি উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে তবে মুরালটি নির্মাণে খুশি শিক্ষার্থীরা এটি একটি গর্বের বিষয় এবং যেহেতু এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মুরাল সেই সম্বন্ধে স্বাধীনতা কত বড় ভূমিকা রাখছে সেটা সেটা দিয়ে তো সবকিছু শুরু বঙ্গবন্ধু বিশ্ববন্ধুতে পরিণত হয়েছে জাতিসংঘ থেকে আমরা স্বীকৃতি পেয়েছি জাতির পিতার এমন একটি মুরাল নির্মাণের উদ্যোগ নেয়াই খুশি বঙ্গবন্ধু পরিষদের নেতারাও তারা বলছেন এই মুরাল নতুন প্রজন্মের কাছে মুক্তি স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক হিসেবে থাকবে জাতীয় জীবনের এই মুক্তি স্বাধীনতা এবং যে সংগ্রামের প্রতীক হিসেবে বঙ্গবন্ধু তাদের কাছে সব সময় একটি অনিশেষ প্রেরণার উৎস হিসেবে বিরাজ করবে নানা গণতান্ত্রিক আন্দোলনের সতিকাগার রাজশাহী কলেজ বঙ্গবন্ধুর বৃহৎ নোয়ালটি নির্মাণ করে অতীত ধারা ধরে রাখলো বলে মনে করছেন শাহেদ নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী